সম্প্রতি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে এক অনুষ্ঠানে দেখা গিয়েছিল রাজ্যসভার বিজেপির প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়কে এরপরেই শুরু হয় তুমুল জল্পনা জল্পনা এমন পর্যায়ে পৌঁছায় যে তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে ঘাসফুল শিবিরে নাম লেখাতে পারেন রূপা গঙ্গোপাধ্যায় এমনই শোনা যাচ্ছিল শনিবার সেই বিতর্কে জল ঢাললেন রূপা গঙ্গোপাধ্যায় নিজেই স্পষ্ট জানালেন না রূপা বলেন কি করতে যাব আমি আমার মাথার ফাটাটা দেখাতে যাব এ রাজ্যটা আমার মাতৃসদনে জন্ম আমার তাড়াতে চেষ্টা করলেও তাড়াতে পারবে না এ রাজ্য থেকে আরও হাজার হাজার কেস দেবে তাতে আমার কিছু যায় আসে না সবাই বিক্রি হয় না এত বিজেপি নেত্রী থাকতে হঠাৎ কেন রূপা গঙ্গোপাধ্যায় নাম নিয়ে এভাবে জল্পনা উত্তরে রূপা বলেন কেউ হয়তো স্বপ্ন দেখছে কারো চোখে স্বপ্ন কেউ কল্পনা করছে আসলে ওদের তো নিজেদের হাইপ নেই তাই আর কোনো উপায় নেই তাই হাইপ তুলছে আমাদের নাম বেচে কিছুটা রাগত্ব স্বরেই এদিন রূপা গঙ্গোপাধ্যায় বলেন বাস ভাড়া করে লোক আনবে সরি বাসের মালিকদের ধাক্কা মেরে ভয় দেখিয়ে লোক আনবে যদি তুমি না বাস দাও তাহলে ওই রুটে বাস চলাচল বন্ধ জব কার্ড কেড়ে নেওয়া হবে যদি না যাও লাইনে ওরা যত শহীদ পালন করছে এদের সরকার আসার পর যতজন আমাদের শহীদ হয়েছেন সেই সংখ্যাটা গুনতে শুরু করলে চোখে অন্ধকার দেখবেন তবে কি তৃণমূল থেকে ফোন আসেনি কেউ আমন্ত্রণ জানায়নি শুনেই চরম রেগে গিয়ে রূপা বলেন চারটে লোক ফোন করলে আমন্ত্রণ হয়ে যায় নাকি এত সাহস আছে আমাকে কারো বলবার সবাই বিক্রি হয় না আমি বিজেপিতেই থাকবো বিজেপি পার্টিও আমাকে তাড়াতে পারবে না এরপর রূপা গঙ্গোপাধ্যায় বলেন আমি যেমন আছি সেভাবেই খুশি রাজ্য বিজেপিও একশো শতাংশ না দুশো শতাংশ ঠিক চলছে